চলতি বছর অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা সীমান্তবর্তী সোমেশ্বরী, কংস, ধনু, গোমাইখালী, গণেশ্বরী ও মগরা নদী সহ জেলার প্রায় সবগুলো নদ নদীর পানি তৃতীয়বারের মতো বৃদ্ধি পেয়েছে। আবারও পানি বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের কৃষি আবাদ অনেকটাই থমকে আছে। প্রতিকূল আবহাওয়ায় কৃষকরা আবাদ করতে পারছেন না রবিশস্য। নানা প্রতিকূলতার মাঝেও জেলার বিভিন্ন অঞ্চলে কৃষকরা এরই মধ্যে আমনের চারা রোপণ করলেও এই দফার বন্যার পানিতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত 2000 হেক্টর জমির আমন চারা নষ্ট হয়েছে জানানো হলেও ক্ষতির পরিমাণ আরো বেশি বলছেন চাষিরা। জমিন সব জমিনগুলা সব পানির তলে, আমরা খাওয়ার মতো তার কোনো অবস্থান নেই, সব ধান পানির নিচে, এখন বর্তমানে ধান মাছও খাইতো না। বীজ লাগাও, বীজ মাটির নিচে পচে যাচ্ছে, যেমন আমরা বিভিন্ন সময় মানে বিভিন্ন অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছি। পানি নামার সাথে সাথে বিভিন্ন শীতকালীন সবজি, কালাই ও সরিষা আবাদে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দেব যে এই চাষ মিলে যখন আমাদের সমস্ত রূপ আমল লাগার সময় থাকবে না, সেক্ষেত্রে কৃষকদের আমরা ওই সমস্ত কৃষকদেরকে আমরা দেশে মাস কালাই এবং রবি শস্য সরিষা করার জন্য পরামর্শ দেব। এবছর নেত্রকোনায় 1,44,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে 1,34,000 হেক্টর। এটা দীর্ঘ কীর্তনখোলা নদী। এ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে হাজারো পরিবার। নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন, বন্যা থেকে রক্ষা সহ এ অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় কীর্তনখোলা নদীর গুরুত্ব অপরিসীম। তবে দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে এ নদী। স্থানীয়দের অভিযোগ, নদীর দুতীর দখল করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে বহু স্থাপনা। আবার নগরীর 10টি ওষুধ কোম্পানির বর্জ্যও ফেলা হচ্ছে এই নদীতে, এতে বিষাক্ত হয়ে পড়েছে এ নদীর পানি। অনেক বিল্ডিং এর বাথরুম লাইন এইটার লাগে কইরা দিছে, যত ময়লা আবর্জনা সব এই নদীতে পড়ার কারণে আর নদী অসলেই যেতে আছে। সম্প্রতি বরিশাল নদী খাল বাঁচাও আন্দোলন এক জরিপে নগরী সংলগ্ন 6টি পয়েন্টে নদী দখল এবং দূষণের চিত্র পাওয়া গেছে। পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে আগামী 10 থেকে 15 বছর পর কীর্তনখোলা নদী হারিয়ে যাবে। একদিকে দখল আর একদিকে দূষণ, এই দুইটা মিলাইয়া বরিশাল কীর্তনখোলা আজকে হুমকির মধ্যে আছে। আমরা মনে করি যে সর্বস্তর আন্দোলনের মধ্যে দিয়ে, সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এটিকে, এই কীর্তনখোলা নদীকে রক্ষা করতে হবে। অনতি বিলম্বে এই নদী রক্ষার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে উদ্যোগী। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা পানি উন্নয়ন বোর্ড, BIWTA এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে এই অবৈধ দখল উচ্ছেদ এবং একই সাথে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কীর্তনখোলা নদী রক্ষায় দখল দূষণ বন্ধ সহ সব ধরনের পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। Thank you.